আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি সুমন আছি, আপনাদের সাথে থাকবো পুরো ভিডিও জুড়ে। বর্তমানে আমি খুবই কমন একটা প্রশ্ন পাচ্ছি অনেকের কাছ থেকেই, আপনাকে ফোন করে অথবা মেসেজে, এবং অনেকে কমেন্টে জানাচ্ছেন যে সিএম বোনাসটা কোম্পানি যে পরিমাণে দিতে চেয়েছিল তার থেকে এতটা কমে গেল কেন। তো আজকের এই বিষয়টা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব, কেন কমে গেছে বা বাড়তে পারে কি না বা কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন পাশে, তাহলে অবশ্যই ইনফরমেশনটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, একটু মনে করিয়ে দিতে চাই যে গত 20 তারিখে, অর্থাৎ গত মাসের যে 20 তারিখ ছিল, 20 তারিখে কোম্পানি একটা ট্যুর করেছিল তাদের কোম্পানির টপ র্যাঙ্ক এসি যারা করেছে ইডি তাদেরকে নিয়ে। তো সেখানে কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এবং সেখান থেকে কোম্পানির যে অ্যাডমিন ছিল, অ্যাডমিন উনি ওখান থেকে একটা ঘোষণা দিয়েছিল যে তারা 5 দিন, অর্থাৎ কোম্পানি 25 তারিখ পর্যন্ত তাদের যে টুকিটাকি সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করবে। তো 25 তারিখ পর্যন্ত তারা যখন টাইম চেয়েছিল, ঠিক ওই 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কোম্পানিতে সাধারণত খুব বেশি, একেবারেই অল্প পরিমাণ আইডি হয়েছে, এবং ওই 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সাধারণত আইডি তেমন হয় নাই। এখন কথা হলো যে কোম্পানি সিএম বোনাসটা আসলে কীভাবে দেয় এবং কোথা থেকে দেয়, এই টাকাটা তারা কোথায় পায়, তো সেটা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। অনেকে জানেন, অনেকে জানেন না যে কোম্পানিতে বিগত 10 দিনে, অর্থাৎ 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কোম্পানিতে যে আইডিগুলো ওপেন হবে, ওই প্রত্যেকটা আইডি থেকে কোম্পানি 50 টাকা করে রেখে একটা ফান্ড গঠন করে, সেই ফান্ডটাকেই 30 তারিখে, অর্থাৎ 10 দিনের টোটাল এই 50 টাকা করে রেখে যে অ্যামাউন্টটা হয়, সেই অ্যামাউন্টটা কিন্তু সিএম যে আইডিগুলো থাকে ওই আইডিগুলোর ভিতরে সমানভাবে বন্টন করে দেওয়া হয়। এখন কোম্পানিতে যেহেতু ওই সময়ে টেকনিক্যাল প্রবলেমের কারণে, কোম্পানি আপডেটের কারণে, সফটওয়্যার আপডেটের কারণে, আপনারা জানেন যে তখন যে সফটওয়্যার ছিল এখন কিন্তু ওই সফটওয়্যারটা নেই, তো এই আপডেটের কারণে কিন্তু ওই সময় কোম্পানিতে তেমন পরিমাণে কোনো আইডি হয় নাই, খুব অল্প পরিমাণ আইডি হয়েছে, যে কারণে 1 তারিখে আমরা যে বোনাসটা, সিএম বোনাসটা পেয়েছি, সেই বোনাসটার পরিমাণটা একেবারেই কম ছিল। তো আশা করি, আমরা আশা করতেই পারি যে এখন যেহেতু কোম্পানিতে তেমন কোনো প্রবলেম নেই, উইড্রো সমস্যার সমাধান হয়েছে, টিপিনের আপডেটগুলো সেগুলোও সব কিছু সমাধান হয়েছে, তো আমরা অবশ্যই আশা করতে পারি যে পরবর্তী যে সিএম বোনাসটা আসতেছে, অবশ্যই এই সিএম বোনাসটা আশানুরূপ, অর্থাৎ আমাদের যেরকমটা কোম্পানি বলেছিল হয়তোবা সেরকমটাই আসতে পারে। এখন কথা হচ্ছে এই যে 10 তারিখে আমরা যে বোনাসটা পাবো, সেই বোনাসটাও অবশ্যই কিছুটা কম পরিমাণে থাকতে পারে। কেন কম পরিমাণে থাকতে পারে, তার কারণ হচ্ছে এখানে কিন্তু কোম্পানি আবার 3 দিন সময় চেয়েছিল টি পিন, এবার ট্রানজ্যাকশন পিন, মানে সিকিউরিটি সিস্টেমগুলো, এবং এর মাঝখানে কিন্তু আবার নতুন আরেকটা সমস্যা হয়েছিল হ্যাকিংয়ের। তো এই হ্যাকিংটা সমাধান করতে যেয়ে এবং টি পিনটা আপডেট করার ক্ষেত্রে কোম্পানি এখানে আবার 3 দিন সময় নিয়েছিল। তো আমরা এখান থেকেও যে 10 দিনের যে সিএম বোনাসটা পাওয়ার কথা, সেখান থেকেও আমরা আশা করতেছি যে 3 দিন মাইনাস হয়ে যাচ্ছে, 3 দিন আইডি তেমন হয় নাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আশা করতে পারি এই সমস্যাগুলো যখন থাকবে না, তখন আমাদের সিএম বোনাসটা ইনশাল্লাহ আশানুরূপ হবে এবং কোম্পানি যেরকমটা আমাদেরকে বলেছিল সেরকমটাই হবে। আশা করছি যে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে সিএম বোনাসটা কেন কম হয়েছে এবং ভবিষ্যতে বাড়তে পারে কি না। আপনারা নিজেরাই আপনারা ক্যালকুলেশন করে বের করতে পারবেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে সিএম বোনাসটা কম আসার পিছনে কারণ কী ছিল এবং ভবিষ্যতে আসবে কি না। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।